স্যার, আমার নাম স্যার শুভেন্দু দেব। স্যার, আমার বাড়ি বর্ধমানে। আমি 2013 সালে বিটেক করেছি ক্যামিলিয়া স্কুল অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। আর 2020-তে স্যার আমি ইভনিং এ যাদবপুর থেকে মাস্টার্স করেছি ওয়াটার রিসোর্স হাইড্রোলিক্স নিয়ে। আমার 2014 সালে আমি বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্যার লেকচারার হিসেবে কাজ করেছি 3 বছর, 2014 থেকে 17। 2017 সালে আমি MGNREGA টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেছিলাম ক্যানিং ওয়ান ডেভেলপমেন্ট ব্লকে, PNRT ডিপার্টমেন্টের আন্ডারে। আর স্যার এখন আমি বর্তমানে আমি স্যার IWAI ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়াতে কাজ করছি। স্যার মানে কি টাইপের কাজ করতে হয়? স্যার এখানে আমাদের স্যার মেইনলি হয় স্যার ক্যাপিটাল ড্রেজিং এর মেনটেন্যান্স, ড্রেজিং, তারপরে স্যার মানে রিভার ট্রেনিং ওয়ার্কস এর মধ্যে আছে, আপনার ব্যান্ডেলিং এর কাজ করতে হয়, আর হচ্ছে স্যার নেভিগেশনাল এইডসটাকে দেখতে হয়। আর এছাড়া আমাকে মানে RE ডিপার্টমেন্টের চার্জে আছে আমি স্যার, মানে বিল্ডিং এর মেনটেন্যান্স, আর আমাদের এখানে যে ফ্ল্যাট আছে, স্টাফ কোয়ার্টার আছে, তার মেনটেন্যান্স গুলো আমাকে দেখতে হয়। কোন সাবজেক্ট পড়তে ভালো লাগে? স্যার সাবজেক্ট পড়তে ওয়াটার রিসোর্স তো ভালো লাগে, মানে ওটা নিয়ে আমি পড়েছি। এছাড়া স্যার সয়েল, সয়েল মেকানিক্স বা RCC। মেকানিক্স পড়তে ভালো লাগে? হ্যাঁ স্যার। সয়েল আর রকের মধ্যে ডিফারেন্ট কি বলতো? স্যার সয়েল, সয়েলের প্যারেন্ট মেটেরিয়ালটাই হচ্ছে রক স্যার, মানে সয়েলের সয়েল ফর্মেশন হচ্ছে রক থেকে স্যার। রক থেকে হয়ে যায় তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট কেন করা হয়? হ্যাঁ স্যার। স্যার স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট আমরা দুটো ভাবে করে থাকি, অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 2720 পার্ট 7 লাইট লাইট কম্প্যাকশন করা হয়, আর হেভি ওয়েট কম্প্যাকশন টেস্টে, প্রক্টর টেস্টে করা হচ্ছে পার্ট 8-এ। তো এর ক্ষেত্রে আমাদের দুটো ডিফারেন্স আছে, হচ্ছে এর হ্যামারের মানে লাইট কম্প্যাকশনে হ্যামারের ওয়েট হচ্ছে 2.6 কেজি, আর হেভি কম্প্যাকশনের হ্যামারের ওয়েট হচ্ছে 4.9 কেজি। হাইট অফ ফল হচ্ছে আমার এর ক্ষেত্রে হচ্ছে 310 mm, আর আর হেভি প্রক্টরের ক্ষেত্রে, হেভি হেভি ওয়েট এর ক্ষেত্রে হচ্ছে স্যার 450 mm। এর ক্ষেত্রে হচ্ছে 3 লেয়ারে করা হয়, আর হেভি প্রক্টরের ক্ষেত্রে 5টা লেয়ারে করা হয় স্যার। আর এদের মধ্যে যদি আমরা দেখি মানে এনার্জির ইয়েটা যদি করি, তাহলে 4.5 রেশিও হয় এদের ক্ষেত্রে। হোয়াট ফ্যাক্টর ইনফ্লুয়েন্স দ্য কম্প্যাকশন অফ সয়েল? স্যার কম্প্যাকশন অফ সয়েলে স্যার ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে, যদি তার মধ্যে স্যার যদি ভয়েড থাকে, ঠিক আছে, তারপরে আমার স্যার ভয়েডটা মেনলি ইয়ে করে কম্প্যাকশনের ক্ষেত্রে, আর ড্রাই ডেন্সিটি তো আমরা চেক করি, আর ময়েশ্চার কন্টেন্ট এটা এফেক্ট করবে। আচ্ছা, রেট অফ কনসলিডেশন কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? স্যার রেট অফ কনসলিডেশন, স্যার ইউ হচ্ছে কনসলিডেশন, তো এখানে রেট অফ কনসলিডেশন ডিপেন্ড করবে আমার ড্রেনেজ পাথটা টাইমের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে, পাথের লেন্থের উপরে ডিপেন্ড করবে, যদি সিঙ্গেল ড্রেনেজ হয় আর না ডবল ড্রেনেজ কি আছে তার উপরে ড্রেনেজ পাথটা হয়। যদি সিঙ্গেল ড্রেনেজ হয় তাহলে এইচ, আর আর ডবল ড্রেনেজে H/2 হয়ে যাবে স্যার। ডবল ড্রেনেজ H/2 হয়ে যায়। তো RCC পড়তে ভালো লাগে? হ্যাঁ স্যার। RCC কোডটা কত বলো তো? স্যার RCC কোড হচ্ছে IS456-2000 স্যার। IS456-2000? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি একটা তুমি এখন বিল্ডিং করছো, দেখছো যে রেনফোর্সমেন্টে করোশন হয়ে গেছে, তুমি সেটা কিভাবে করোশনটা মিটিগেট করবে? স্যার কোনটা স্যার? একটা রেনফোর্সমেন্টে করোশন হয়েছে, রেনফোর্সমেন্টে করোশন হয় স্যার। হ্যাঁ সেক্ষেত্রে তুমি সেটা কিভাবে করোশনটা রিমুভ করবে বা কিভাবে মিটিগেট স্যার, করবে? রেইনফোর্সমেন্টের কোরোশন কি ক্ষেত্রে হচ্ছে প্রথমে সেটা চেক করতে হয়, মানে যদি আমার কভারটা প্লেসমেন্ট ঠিকঠাক ভাবে না হয়, যদি ডিরেক্ট আমার বেডের উপরে রেইনফোর্সমেন্ট আমি ফেলে দিই, তাহলে সেক্ষেত্রে আমার কোরোশন হতে পারে। যদি সেই এর এর ক্ষেত্রে এটাকে উপায় হচ্ছে স্যার, ওখানে আমার ফার্স্টে যদি বিমের ক্ষেত্রে হয় তাহলে তো সেটা খুবই ভয়ঙ্কর, মানে সেটাকে মানে রেট্রোফিটিং করতে হবে আমাকে, ওই জায়গাটাতে হ্যামারিং করে
পুরো চটিয়ে ওখানে নতুন করে আবার প্লাস্টার করতে হবে স্যার। আচ্ছা, ডিউরেবিলিটি অফ আর কিছু স্যার, হাইড্রোফোবিক মেটেরিয়াল দিয়ে, মানে হাইড্রোফোবিক মেটেরিয়াল আমাকে অ্যাডমিক্সচার হিসেবে ইউজ করতে হবে, যাতে ওখানে আর জল না ঢুকতে পারে কোনো রকম ভাবে। ডিউরেবিলিটি অফ আরসি স্ট্রাকচার কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? স্যার ডিউরেবিলিটি ডিপেন্ড করবে মানে স্ট্রাকচারে স্যার, যদি মানে ভয়েড থাকে, মানে ওটা কনক্রিটিং এর যদি ডিফেক্ট থাকে কোনো রকম ভাবে, হানি কম যদি স্ট্রাকচার হয় স্যার, মানে কনক্রিটিং যদি কম্প্যাকশন যদি ঠিকঠাক ভাবে না করি, যদি স্ট্রাকচারে স্যার হানি কম হয়, তাহলে ওখান থেকে ওয়াটার সিপ করতে পারে কোনো রকম ভাবে, বা রিলেট মানে আমার বায়ুর থেকে ময়েশ্চার ডিরেক্ট এফেক্ট করতে পারে স্ট্রাকচারে। আর হচ্ছে মানে মেইনলি আমার পোরাস মানে চেক করতে হবে, মানে কম্প্যাকশনটা হচ্ছে নাকি কনক্রিটিং করবার সময়, আমাকে কম্প্যাকশনটা ঠিক করে করতে হবে, নইলে স্যার ভয়, যদি হানি কম হয়ে যায় তাহলে তো স্যার আমার হতে পারে ওখানে। আরসিসি তোমার বিমের ক্ষেত্রে তুমি স্টিরাপ কেন ইউজ করা হয়? স্যার বিমের ক্ষেত্রে স্টিরাপস হচ্ছে মেনলি, যদি বলি স্যার সিআরটাকে রেজিস্ট করছে, আর আরেকটা যদি কারণ বলি সেটা হচ্ছে যদি স্টিরাপস না প্রোভাইড করি তাহলে স্যার টপ বার আর বটম বারকে আমরা ধরে রাখতে পারবো না। তো সমস্যা হবে তাই তো, হ্যাঁ স্যার, প্রবলেম হবে, হ্যাঁ স্যার প্রবলেম হবে, স্টিরাপস না দিলে স্যার বুঝতে প্রবলেম পারবে? হবে। মিনিমাম এন্ড ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্ট ফর কলম এন্ড বিম কত ধরা হয়? স্যার কলমের ক্ষেত্রে স্যার একটা হচ্ছে স্যার 0.8% আর 6% স্যার ম্যাক্সিমাম, মিনিমাম হচ্ছে 0.8%। বিমের ক্ষেত্রে বিমের ক্ষেত্রে স্যার এটা বিম স্ল্যাবের ক্ষেত্রে ডিপেন্ড করছে, মানে এটা স্টিলের উপরে ডিপেন্ড করছে, যদি মাইল স্টিল হয় স্যার তাহলে আমার দিতে হবে হচ্ছে 0.15%, আর যদি HYSD বার হয় তাহলে স্যার 0.12%। 0.12% তাই তো? হ্যাঁ স্যার। তুমি সার্ভে ইঞ্জিনিয়ারিং পড়েছো? কি স্যার? সার্ভে সার্ভে করেছি স্যার, হ্যাঁ আমি যখন কলেজে পড়াতাম তখন করেছি, করিয়েছি প্রিন্সিপাল মানে। অফ সার্ভে কি? হ্যাঁ প্রিন্সিপাল অফ সার্ভে, স্যার প্রিন্সিপাল অফ সার্ভে প্রিপারেশন অফ ম্যাপ, প্রিন্সিপাল অফ সার্ভে প্রিপারেশন অফ ম্যাপ, আর মেন হচ্ছে আমার একটা পয়েন্টের কোন মানে রিডিং নিতে গেলে আমার, আর আরেকটা হচ্ছে মেন হচ্ছে স্যার হোল টু দা পার্ট, মানে আমরা সার্ভেটা করি হচ্ছে হোল টু দা পার্ট, মানে হোল থেকে আমরা ভিতর মানে বাইরে পুরো ট্রাভার্সটা কমপ্লিট করি, তারপর আমরা ভিতরে আসি, ভিতর থেকে যদি আমরা বাইরে যেতাম তাহলে আমাদের স্যার এররটা অনেক বেশি হয়ে যাবে, ওই জন্য হোল টু দা পার্ট করি। আরেকটা হচ্ছে স্যার কোন একটা পয়েন্ট যদি আমাদের নিতে হয়, পয়েন্টটা হচ্ছে আমার একটা পয়েন্ট নিতে গেলে আমার দুটো যে কোনো জিনিসের মাপ লাগবে, একটা হয় অ্যাঙ্গেল নিতে হবে কোথা থেকে, অথবা ডিস্টেন্স নিতে হবে, নইলে দুটো ডিস্টেন্স লাগবে দুটো পয়েন্ট থেকে। দুটো পয়েন্ট লাগে তো? হ্যাঁ স্যার। প্রিন্সিপাল অফ লেভেলিং কি বলতো বলতো তাহলে? স্যার প্রিন্সিপাল লেভেলিং বলতে আমরা একটা নির্দিষ্ট আড়ালের থেকে আমার ভার্টিকেল মানে ইয়েটাকে চেক করি, মানে ভার্টিকেল ভার্টিকেল কন্ট্রোল, মানে যেটা সার্ভেইং এর ক্ষেত্রে আমরা বলতে পারি হরাইজন্টাল কন্ট্রোল হচ্ছে, লেভেলিং এর ক্ষেত্রে আমরা বলি ভার্টিকেল কন্ট্রোল করি, মানে ভার্টিকেল কি আছে একটা লেভেলের রেসপেক্টে সেই পয়েন্টটাকে আমরা বার করি বেঞ্চমার্কের হিসেবে। তুমি ওয়াটার রিসোর্সে তুমি এমটেক করেছো তাই তো? হ্যাঁ স্যার। শিবপুর থেকে আইএসটি? হ্যাঁ স্যার। আইএসটি থেকে করেছো এমটেক তাই তো? না না স্যার, যাদবপুরের ইভিনিং থেকে করেছি। যাদবপুরের ইভিনিং থেকে করেছো? ইভিনিং থেকে করেছি, হ্যাঁ। তোমার থিসিস কি ছিল এমটেকে? আমার স্যার থিসিস ছিল হচ্ছে স্যার মানে ফিল্টার, মাল্টিমিডিয়া ফিল্টার, এটার টার্বিডিটি মানে ইয়ে করব, মানে টার্বিডিটি রিডিউস কিভাবে হচ্ছে কি হচ্ছে না সেটা চেক করব, মানে এটা ছিল। আর এটাকে আমরা ইউজ করব স্যার মানে রেইন ওয়াটার হার্ভেস্টিং স্ট্রাকচার বানিয়েছিলাম, রেইন ওয়াটার হার্ভেস্টিং স্ট্রাকচার আমাদের ব্লকে হয়েছিল, আমি ওটাকে ঠিক করেছিলাম যে ফিল্টারটা ওখানেই মানে ইউজ করে দেখবো, মানে ছোট একটা স্যার ছোট স্ট্রাকচার অঙ্গনওয়াড়ি। হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন সারফেস ওয়াটার হার্ভেস্টিং অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, এর মধ্যে ডিফারেন্স বলো। স্যার সারফেস ওয়াটার হার্ভেস্টিং মানে হচ্ছে স্যার সারফেস ওয়াটার তো আমরা মানে ইনটেক করি ম্যাক্সিমাম ক্ষেত্রে, মানে নিয়ে নি, আর গ্রাউন্ড ওয়াটার রিচার্জ মানে হচ্ছে আমার যদি আমার রূপের ওয়াটারটা মানে
ছাদের জলটাকে আমি যদি সেটাকে স্টোর করি রেন ওয়াটার হার্ভেস্টিং করে, এক্সেস জল যেটা বেরিয়ে যাচ্ছে বৃষ্টিপাতে স্টোর করতে পারছি না, সেটা আমি রিচার্জ পিটে ফেলে দিচ্ছি, সেটা আমি ওটাকে গ্রাউন্ড ওয়াটার রিচার্জের মধ্যে একটা পার্ট করছি। হোয়াট ইজ পার্কুলেশন ট্যাঙ্ক? হ্যাঁ, পার্কুলেশন ট্যাঙ্কও আমি ইউজ করতে পারি স্যার ওর ক্ষেত্রে। কোন পারপাসে ইউজ করতে পার্কুলেশন, পারো? হ্যাঁ স্যার, পার্কুলেশন ট্যাঙ্কের ডেপথ একটু বেশি হবে রিচার্জ পিটের থেকে। কোন পারপাসে ইউজ করতে পারো সেটা? স্যার পার্কুলেশন ট্যাঙ্ক আমরা মানে ওটা স্যার রিচার্জ রিচার্জ পিট হিসেবে ইউজ করা হয় গ্রাউন্ড ওয়াটার। ওয়েস্ট বেঙ্গল এখন গভর্নর কে আছে বলতে পারবে? স্যার ওয়েস্ট বেঙ্গলের গভর্নর হচ্ছে স্যার সিভি আনন্দ বোস। তোমার হবি কি? আমার হবি স্যার, আমার পেট আছে স্যার, আর আইপিএল এর ম্যাচ দেখতে ভালো লাগে। ক্রিকেট? হ্যাঁ ক্রিকেট। এখন ইন্ডিয়া টিমে তোমার ওই মেন ইন্ডিয়া মেন ক্রিকেট টিমে ব্যাটিং কোচ কে আছে? ইন্ডিয়া টিমের কোচ স্যার এখন কোচ হিসেবে স্যার নতুন গৌতম গম্ভীর জয়েন করেছে। বোলিং আর কোচ? স্যার বোলিং কোচ স্যার তো স্যার মর্নি মর্কেল স্যার জয়েন করবে, এখন হয়তো করেনি। আর অ্যাসিস্ট্যান্ট সাউথ কোচ স্যার, আফ্রিকা থেকে? হ্যাঁ সাউথ আফ্রিকা থেকে। আর অ্যাসিস্ট্যান্ট কোচ আছে স্যার অভিষেক নায়ার। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের একটা তোমার স্কিম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চালু করেছে, সেটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এটা ব্যাপারে কিছু জানো তুমি? স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্যার শুনেছি, এটা মানে এটাতে অনেকটা আমরা যেরকম ব্যাংকের ক্রেডিট কার্ডের মতন সেরকম ওদেরকেও একটা মানে ক্রেডিট কার্ড দিয়ে মানে পড়াশোনার ক্ষেত্রে একটা লোন পাওয়া যাবে মানে স্টুডেন্টদের ক্ষেত্রে। এটাতে ওদের মানে অনেক বেনিফিট হবে, এই জিনিসটা আমরা পাইনি, আমরা এই সুযোগটা পাইনি, কিন্তু এখন স্টুডেন্টরা অনেকটা হেল্পফুল হবে স্যার এটাতে। তোমার ফার্স্ট অপশন এবং কি দেবে তুমি ডিপার্টমেন্ট চয়েস সিটে? স্যার ফার্স্ট অপশন তো স্যার PWD দেব, তারপরে স্যার ইরিগেশন সেকেন্ডে দেব। ইরিগেশন সেকেন্ডে দেবে, তাই তো? হ্যাঁ স্যার। ড্রিপ ইরিগেশন আর স্প্রিংলার ইরিগেশনের মধ্যে পার্থক্য কি? স্যার ড্রিপ ইরিগেশন আর স্প্রিংকলার ইরিগেশন, স্প্রিংকলার ইরিগেশন স্যার হচ্ছে আমার স্প্রিংকলারের সাহায্যে এটা করা হয় মানে ফোয়ারা দিয়ে, ফোয়ারার মতন উপর থেকে হয়, বৃষ্টিপাতের মতন পড়ে জলটা। আর ড্রিপ ইরিগেশন বা এটাকে ট্রিকেল ইরিগেশন বলা হয়, যেটাতে ডাইরেক্ট মানে গাছের মূলে জলটা চলে যাচ্ছে একবার। আর এটাতে হচ্ছে স্প্রিংকলার ইরিগেশনে মানে যখন ঝর্ণার মধ্যে দিয়ে যাচ্ছে তখন এখানে লসটা আমার অনেক বেশি হচ্ছে স্যার। এক হতে পারে উইন্ডের জন্য লস হতে পারে, 2 নম্বর এভাপোরেশনের জন্য লস হতে পারে, কিন্তু আমার যদি ড্রিপ বা ট্রিকেল ইরিগেশন করা হয় এর সঙ্গে যদি আমরা এর সঙ্গে আরেকটা জিনিসও করতে পারি, এর সঙ্গে আমরা পেস্ট বা যে কোনো সার সেটাও আমরা একসঙ্গে মিশিয়ে দিতে পারি ফলে, এবং সেটা ডাইরেক্ট মূলে চলে যাচ্ছে এবং এতে লসের পরিমাণটা খুবই কম হয়। আচ্ছা, তুমি বলতে পারো ক্যানেল সিস্টেমে হেড রেগুলেটর কিভাবে কাজ করে? স্যার ক্যানেল সিস্টেমে হেড রেগুলেটর অনেকটা আমাদের ফ্যানের যে রেগুলেটর সেরকম ভাবে মানে হেডটাকে কন্ট্রোল করবে, ফ্যানের যেরকম স্পিড কন্ট্রোল করছে ওখানে হেডটাকে, জলের হেডটাকে কন্ট্রোল করবে ক্যানেল হেড রেগুলেটর, মানে কতটা ডিসচার্জ আমার যাবে সেটা ওই হেড রেগুলেটর দিয়ে আমাকে ঠিক করা হয় স্যার। কিউ মেক আর কিউ সেক এর মধ্যে পার্থক্য কি? স্যার কিউ মেক মানে হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড, আর কিউ সেক মানে হচ্ছে কিউবিক ফুট পার সেকেন্ড। কিউবিক ফিট পার সেকেন্ড, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 1 কিউমেক সমান কত কিউসেক হচ্ছে? স্যার 1 কিউমেক সমান স্যার ক্যালকুলেট করে দেখতে হবে একটু, মানে ডিটেক্ট মনে নেই স্যার, মানে 1 1 মিটার সমান স্যার 1 1 মিটার সমান 3 ফুট সামথিং, তো ওই হিসেবে স্যার 3 3 3 9 স্যার 9 9 এর মতন হচ্ছে সামথিং, 9 কিউবিক ফুট। তুমি একটা ধরো জুনিয়ার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করলে ইরিগেশন ডিপার্টমেন্ট, একটা সিচুয়েশন পেলে ইনসাফিসিয়েন্ট ইরিগেশন সেখানে, সেটা কিভাবে ইমপ্রুভ করবে? কোন কোন স্যার, একটা সাইডে তুমি গেলে যেখানে দেখছো যে ইনসাফিসিয়েন্ট ইরিগেশন সেখানে, যে ইরিগেশনটা তোমার চালু রাখতে তুমি কি কি স্টেপ নেবে? আচ্ছা ইনসাফিসিয়েন্ট যদি আমার ইরিগেশন হয় সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে সেখানে ড্রেনেজ সিস্টেমটা কি আছে, আর মেন আমার ইনটেক জিনিসটা কি হবে, মানে আমার ওখানে সেখানে কোনো রিভার আছে কি নেই সেটা আমাকে দেখতে হবে। ওকে, এছাড়াও স্যার আমরা মানে এমজি এনার্জিএস এই কাজটা করে এসেছি যে আমরা ফার্ম পন্ড কেটেছি স্যার, মানে আমাদের প্রত্যেকটা মানে ফিল্ড অনুসারে মানে 2 হেক্টর যদি জমি থাকে তাহলে আমরা একটা করে ফার্ম পন্ড কেটেছি একবারে কর্নার, মানে রাইট মোস্ট টপ কর্নারের জমির
ওখানে আমরা ফাম্পন্ড কেটেছি। এই ফাম্পন্ডটা কেটেছি হচ্ছে ড্রেনেজ লাইন বরাবর, মানে একটা স্লোপে কেটেছি, ফলে আমার যে বৃষ্টির সময় যে রান অফটা আসছে সেটা ওই ফাম্পন্ডে জমা হয়ে থাকছে, আবার এখানে মাছও চাষ করতে পারছি। আর যখন চাষিকে বলা হচ্ছে যে যখন ড্রাই পিরিয়ড থাকছে তখন আমার ফাম্পন্ড থেকে জল নিয়ে তুমি চাষ করতে পারো, এই জিনিসটা হচ্ছে স্যার, এটাও করতে পারি। 2 নম্বর, আমাদের হচ্ছে মানে আমাদের যে মানে যে ক্রপ গুলো আমরা লাগাবো যদি ওখানে পুরো ড্রাই হয় সেই জায়গায় আমাকে দেখতে হবে স্যার ক্রপের ক্ষেত্রে কিছু ভেরিয়েশন করা যায় নাকি, মানে ওই জায়গায় অন্য ধরনের অন্য টাইপের ক্রপ লাগাতে হবে যাতে ওর জল মানে জলটা কম জলেও চাষ করা যেতে পারে স্যার সেই গাছটা। তুমি পিডাব্লিউডি ফার্স্ট অপশন দিচ্ছ, তোমার তো হাইওয়ে ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কনসেপ্ট থাকতে হবে। পড়েছো হাইওয়ে ইঞ্জিনিয়ারিং? স্যার হাইওয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছি স্যার। সুপার এলিভেশন কি স্যার? সুপার এলিভেশন মানে হচ্ছে স্যার আমার মানে যদি একটা কার্ভ আসে রাস্তার ক্ষেত্রে, তো রাস্তার ক্ষেত্রে যখন কার্ভ আসবে রাস্তা গাড়িটা যখন কার্ভের মধ্যে দিয়ে যাবে তখন সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে স্যার বাইরের দিক, যেটা গাড়িটাকে যদি আমি কার্ভটাতে সুপার এলিভেশন না দিই, উঁচু যদি না করি, তাহলে গাড়িটা ছিটকে বেরিয়ে যাবে। তো আমাকে অল্টারনেটিভ রেজিস্ট করবার জন্য একটা সেন্ট্রিপিটাল ফোর্স দিতে হয় যেটা টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য কার অ্যাক্ট করবে, তার জন্য আমাকে ওইখানে রাইজ করতে হবে রাস্তার এজটাকে, সেইটাকে বলবো হচ্ছে স্যার সুপার এলিভেশন। সুপার এলিভেশন তুমি প্রোভাইড করবে কোন টাইপের পেভমেন্টের ক্ষেত্রে সেটা ইজি হয় প্রোভাইড করা বলতে পারবে? স্যার সুপার এলিভেশন স্যার বিটু সমস্ত ধরনের পেভমেন্টে ইউজ হবে যদি কার্ভ থাকে তাহলে স্যার। তুমি তো পেভার ব্লক রোড করবে, সেই ক্ষেত্রে কি সুপার এলিভেশন তুমি প্রোভাইড করতে পারবে? স্যার পেভার ব্লকের ক্ষেত্রে সুপার এলিভেশন ক্যাম্বার তো হবে, কিন্তু সুপার এলিভেশন স্যার করা মুশকিল আছে পেভার ব্লকের ক্ষেত্রে। এটা রোড কনস্ট্রাকশনের ক্ষেত্রে ফ্লেক্সিবল পেমেন্ট রোড কনস্ট্রাকশন করবে, সেক্ষেত্রে স্টার্টিং থেকে এন্ড প্রসেসটা একটু বলো তো। রোড কনস্ট্রাকশনের ক্ষেত্রে প্রসেসটা কি হবে তাই তো স্যার? ফ্লেক্সিবল স্যার স্যার প্রথমে আমাকে মানে যেখানে রোড কনস্ট্রাকশন করব তার আমাকে ম্যাপটা স্টাডি করতে হবে, মানে টোপোগ্রাফিক্যাল ম্যাপটা আমাকে স্টাডি করে আমার ওই জায়গায় আমাকে ভিজিট করতে হবে, রিকনাইসেন্স সার্ভে করতে হবে, দিয়ে দেখতে হবে যে ওই আমার ওই মানে যে স্ট্রেচটাতে আমি রাস্তা বানাতে চাইছি সেইখানে ট্রাফিক সার্ভে স্টাডি করতে হবে যে ওখানে কতটা ট্রাফিক আসছে। তারপরে আমাকে স্যার রুটটা সিলেক্ট করতে হবে, মানে ট্রাফিক স্টাডি করে ওএনডি স্টাডি করে আমাকে দেখতে হবে যে ইউটিলিটি ম্যাক্সিমাম ওই স্ট্রেচের মধ্যে কত হচ্ছে। তুমি রুট যখন সিলেক্ট করবে তখন তুমি দেখছো যে ওখানে কিছু কিছু জায়গায় ওয়াটার লগিং এরিয়া আছে, সেখানে তুমি রাস্তা কিভাবে করবে? স্যার ওয়াটার লগিং যে এরিয়া গুলো আছে ওখানে প্রপার ড্রেনেজ সিস্টেম করতে হবে, মানে যাতে আমার জলটা যাতে না থাকে, আর রাস্তা যখন বানাবো সেখানে ক্যাম্বারটাকে প্রপার ধরতে হবে আর রাস্তার পাশে ড্রেনেজ রাখতে হবে স্যার, যেটা এখন মানে এমওআর এমও মর্তের রুলসই হচ্ছে স্যার রাস্তার পাশে ড্রেন করতে হবে, মানে শোল্ডার যদি না দিই তাহলে আমাকে ড্রেন দিতেই হবে স্যার। আর রোড কনস্ট্রাকশনের ক্ষেত্রে সাবগ্রেড সিবিআর ভ্যালু কত হতে হয় জানা আছে মিনিমাম? স্যার সাবগ্রেডে সিবিআর ভ্যালু স্যার এই মুহূর্তে মনে পড়ছে না স্যার, 7 সামথিং 7 সিবিআর 7 এর। তুমি রোড কনস্ট্রাকশন করবে সেক্ষেত্রে সয়েলের সাবগ্রেডের কি কি প্রপার্টি তুমি চেক করবে? স্যার সাবগ্রেডের তো আমাকে প্রথমে জিআই চেক করতে হবে, গ্রুপ ইন্ডেক্স ভ্যালু চেক করতে হবে, সিবিআর চেক করতে হবে, তাছাড়া তার ড্রাই মানে ডেনসিটি কত আছে সেটা চেক করতে হবে। ডেনসিটি চেক করতে গেলে আমার ওখানে মানে যদি আমার ডেনসিটি ঠিকঠাক না থাকে তাহলে ওএম মানে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট ওটা কত ক্যালকুলেট করে আমাকে ওটাকে প্রপারলি মানে ময়েশ্চার দিতে হবে, অথবা মানে জল দিতে হবে বা ইয়ে করতে হবে স্যার, আরো বেশি কম্প্যাকশন করতে হবে। আর সাবগ্রেডের থিকনেসটাকে তো চেক করতেই হবে, মানে ডিজাইন করবার সময় যে কতটা থিকনেস হবে। তুমি দেখছো যে কিছু কিছু জায়গায় লো বিয়ারিং ক্যাপাসিটি আছে, তাহলে সয়েলের তুমি সয়েলটা যেটা আছে সেটা উইক কন্ডিশন আছে, সেক্ষেত্রে তুমি কি স্টেপ নেবে? স্যার যদি সয়েলে আমার লো বিয়ারিং ক্যাপাসিটি হয় তাহলে আমাকে সেখানে স্যার প্রথমে ওই সয়েলটাকে আমাকে 500 mm সয়েলটাকে তুলে ফেলতে হবে, মানে এটা একটা উপায় হতে পারে স্যার যে 500 mm হাইট অবধি ওই জায়গার সয়েলটাকে তুলে নতুন করে সয়েল ফিল করে আবার কম্প্যাকশন করে করতে হবে স্যার। তুমি রাস্তা করছো, রাস্তার দু সাইডে দেখছি যে পুকুর আছে, অনেক পুকুর আছে পন্ড, সেসব এরিয়া তুমি কি করবে? স্যার রাস্তার যে চারপাশে যেখানে পুকুর আছে সেখান থেকে তো আমি বড় পিট নিতে পারবো না, কাটতে পারবো না, তাহলে আমাকে মাটি অন্য খান থেকে নিয়ে আসতে হবে স্যার, অন্য বড় পিট থেকে মাটি আমাকে নিয়ে আসতে হবে স্যার।
সেক্ষেত্রে আমার স্যার লিডের ডিস্টেন্সটা বেড়ে যাবে, মানে খরচাটা বেশি হবে না ওই তো ক্ষেত্রে। পুকুর থাকার ফলে ধরো সাপোজ সেক্ষেত্রে আচ্ছা, এমব্যাঙ্কমেন্টটা ভেঙে রাস্তার যেতে পারে, মাঝখানে স্যার পুকুর আছে বলছেন? রাস্তার মাঝখানে নয়, আসলে ধরো রাস্তা হয়ে গেছে তারপরে দু সাইডে তোমার পুকুর আছে, পন্ড আছে, ঠিক আছে, হুম, তো সেক্ষেত্রে ওর এমব্যাঙ্কমেন্টটা যেন না ভাঙে তার জন্য তুমি কি স্টেপ নেবে? আচ্ছা পুকুর আছে, সেক্ষেত্রে এমব্যাঙ্কমেন্ট স্যার প্রথমে তো আমার রাস্তা করবার সময় শোল্ডারটা দেখে নেবো, যে যদি আমার 2.5 মিটার করে শোল্ডার যদি না থাকে তাহলে আমাকে ওখানে অল্টারনেটিভ এমব্যাঙ্কমেন্টের জন্য আমাকে পুকুরের পাশে মাটি ফেলতে হবে। আর স্যার ব্যাম্বু পাইলিং করে দেবো, মানে আমার সয়েলটাকে টু রেজিস্ট করার পয়েন্ট জন্য। ফাইভ মিটার তুমি তুমি পাবে না, তুমি ধরো সাপোজ কিছু কিছু হয় ক্ষেত্রে না স্যার, ভিলেজ রোড অ্যাকচুয়ালি হয় না, ক্ষেত্রে, 2.5 ভিলেজ রোড খুবই ক্ষেত্রে কম। 3.75 ক্যারেজওয়ে, 3.75 হ্যাঁ ক্যারেজওয়ে, তো সেক্ষেত্রে হ্যাঁ 2.7 তুমি পাবে কোথায়? তুমি হয়তো হাঁসোলাটা করলে, এবার তোমার যে হুম এমব্যাঙ্কমেন্টটা তুমি করলে সেক্ষেত্রে বল্লা পাইলিং নাম শুনেছ? হ্যাঁ স্যার, শালবোল্লা পাইল করতে পারি, বল্লা, শালবোল্লা বা শালবল্লা পাইলিং করা যায়, তাই হ্যাঁ তো? পাইলিং করতে হবে। বা গার্ডওয়ালও করতে পারবে কি ওখানে? গার্ডওয়াল আর স্যার ওই সিচুয়েশনে কি গার্ডওয়াল করা যায়? কনক্রিট স্যার গার্ডওয়াল গার্ডওয়াল যদি আমার, গার্ডওয়াল করা যাবে যদি আমার, মানে দেখতে হবে বাজেটের উপর ডিপেন্ড করে, মানে আমার যদি আচ্ছা ঠিক মানে আছে, তুমি ওখানে শালবল্লা পাইলিং করলে, হুম তো পাইলিংগুলো কিভাবে তুমি ড্রাইভ করবে? পাইলগুলো স্যার ড্রাইভ করব, মানে নর্মালি এমনি স্যার মানে ম্যানুয়ালি ড্রাইভ করতে হবে, এর জন্য তো মেশিনারি তো ইউজ করতে পারবো না। মাঙ্কি ড্রাইভ করবে? হ্যাঁ স্যার, মাঙ্কি ড্রাইভ করবে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ মাঙ্কি ড্রাইভ করলে সেটা কি শ্রেণীর লিভার বলো? কি কি স্যার? কি শ্রেণীর এটা লিভার করছে? আচ্ছা স্যার, কি শ্রেণীর লিভার এটা স্যার? প্রথম প্রথম শ্রেণীটি হবে স্যার, মানে যেখানে আমার পয়েন্টটা, পিভিয়েট পয়েন্টটা মাঝখানে থাকছে, এই মাঝখানে থাকছে। শিওর? হ্যাঁ স্যার, প্রথম শ্রেণী তো লাগছে। প্রিমিক্স কার্পেট এন্ড সিল কোট, টার্মটা শুনেছো? বিসিএসসি হ্যাঁ স্যার, সিল কোট শুনেছি স্যার, সিল কোটটা কি? মানে ট্যাগ কোট আছে, সিল কোট আছে। সিল কোটটা স্যার ওয়্যারিং কোর্স করার পরে মানে ওটাকে সিল কোট ফাইনাল দিয়ে দিচ্ছি, যাতে স্যার বৃষ্টিপাত যদি হয় তাহলে রেন ওয়াটারটা যাতে না ঢুকতে পারে, রাস্তার ট্যাগ কোনো ক্ষতি কোট না করে। আর প্রাইমার কোটের মধ্যে পার্থক্য কি? স্যার ট্যাগ কোট মানে হচ্ছে স্যার আমার একটা লেয়ার আছে, তার উপরে আমি নতুন করে আরেকটা লেয়ার করছি, তাহলে ওই দুটো লেয়ারের মধ্যে জয়েন্টটাকে হচ্ছে হচ্ছে ট্যাগ কোট। আর প্রাইমার মানে হচ্ছে আমার মানে সাবগ্রেডের উপরে আমি প্রাইমার করে দিচ্ছি, তাহলে আমার ওখান থেকে মানে ক্যাপিলারি রাইজ যে ওয়াটারটা সেটা আর হবে না, মানে ওয়াটারটা কোনো রকম ভাবে